হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমার প্রিভিয়াস ভিডিওগুলো থেকে আপনারা দেখতে পেরেছেন যে আমি এক একটা ভিডিওতে এক একটা জিনিস স্কিন কেয়ার নিয়ে কথা বলেছি। আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা তো আপনারা অলরেডি জেনে গেছেন টাইটেল দেখে। হ্যাঁ, আন্ডার আর্ম যে আমাদের কালো হয়ে যায় সেটা নিয়ে আমি কথা বলবো। সো এটা নিয়ে আমরা অনেক সংকুচিত বোধ করি, আমরা কারোর সাথে কথা বলি না বা লজ্জা পাই, অনেকেই আছেন এমন, আমরা অনেকেই আছি, মানে খুলে আমরা এই ব্যাপার নিয়ে কথা বলতে পারি। তো এটার জন্য আজকে আমি যে জিনিসটা দেখাবো এই জিনিসটা আপনাদের ইউজ করতে হবে সপ্তাহে 3 থেকে 4 দিন মিনিমাম। আর এখনো পর্যন্ত আমাদের ঈদ পর্যন্ত বেশ সময় রয়ে গেছে, আর ঈদের পরেও যে আমরা করবো না এমন কিছু না। তো ঈদে অনেকেই আছেন যে স্লিভলেস ব্লাউজ পরবেন বা স্লিভলেস সালোয়ার কামিজ পরবেন, সেই সময় যদি আপনার আন্ডার আর্মটা ডার্ক দেখা যায় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না, ঠিক না? তো এইটার জন্যই আমার আজকের ভিডিওটা রেকর্ড করা। এইটাতে আমি দেখাবো আপনি কিভাবে এইটা বানাতে পারেন আর কিভাবে ইউজ করতে পারেন। আগে গাইজ আমি একটা রিকোয়েস্ট করব যে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ওয়ান্ট টু সি মাই ভ্লগস আর এরকম ধরনের টিপস। সো সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি। এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি রেজাল্ট পান, এখন করার কোনো দরকার নেই, যদি এটি ইউজ করার পর আসলে রেজাল্ট পান তাহলে নিচে আমাকে লাইক একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে একটা কমেন্ট দিয়ে দেবেন যে থ্যাংক ইউ আপু, আমার আসলে এটা কাজ করেছে। আর আমি ঈদ উপলক্ষে আরো বেশ কিছু পর্ব করেছি প্রিভিয়াসলি, সেগুলো প্লিজ চেক করবেন, আমি ডেসক্রিপশন বক্সে ওগুলো লিঙ্ক দিয়ে দেবো। হোপ আপনাদের ওগুলো অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক কিভাবে বানাবো আমি এটা, আর বানাতে বানাতে আমি বলবো এটার উপকারিতা আর কিভাবে কখন কতবার ইউজ করবেন। তো এই মিশ্রণটি বানানোর জন্য আমি যা নেব তা হচ্ছে দুধ। এটা কাঁচা দুধ হতে হবে, জাল দেওয়া দুধ বা মালাই দেওয়া দুধ চলবে না। সো কাঁচা দুধটা আমাদের অ্যাকচুয়ালি যেটা করবে আন্ডার আর্মকে ময়শ্চারাইজ করবে আর তার সাথে ব্রাইট করতেও সাহায্য করবে। এই দুধের সাথে আমরা অ্যাড করব 2 টেবিল স্পুন বেকিং সোডা, যা আমাদেরকে স্কিন হোয়াইটনিংয়ের জন্য অনেকভাবে হেল্প করবে আর আমাদের আন্ডার আর্মকে করবে ব্রাইট আর গ্লোয়িং। এর সাথে আমি অ্যাড করব 1 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আর বেকিং সোডা দুটো একসাথে খুবই ভালো কাজ করে আমাদের শরীরের যে কোনো ব্রাইটনেস বাড়ানোর জন্য। তো আমরা চেহারায় কখনোই বেকিং সোডা লাগাবো না এটা আমাদের খেয়াল রাখতে হবে, কিন্তু অ্যালোভেরা জেলটা কিন্তু লাগানো যায়। কিন্তু চেহারা ছাড়া শরীরে যে কোনো অংশে যে কালো দাগ রিমুভ করা সেটা এই বেকিং সোডা আর অ্যালোভেরা জেল খুবই ভালো কাজ করে। আর দুধ আর কোকোনাট অয়েল কাজ করবে ব্রাইটনিং করতে এবং ময়শ্চারাইজ করতে অ্যাট দ্য সেম টাইম। এর মাঝে আমি আরেকটা উপাদান অ্যাড করবো, সেটা হচ্ছে চালের গুঁড়া। আমরা সবাই জানি চালের গুঁড়াটা এক্সফোলিয়েট করতে খুবই ভালো কাজ করে। তো এই মিশ্রণটাকে বানাবো আমি, এইটার যে ঘনত্ব হবে এটাকে আমরা কম বা বেশি করতে পারি চালের গুঁড়ো একটু বেশি ইউজ করে। সো এটাতে কোনো মাপ নেই, চালের গুঁড়োটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, কিন্তু আমার কাছে এটা এতটুকু তরল থাকলে ভালো লাগে। এবার হচ্ছে এটা কীভাবে ইউজ করব সেটার পালা। তো ইউজ করার আগে আমাদের মেকশিওর করতে হবে একটা টাওয়েল ভিজিয়ে গরম পানিতে আমাদের আন্ডারআর্মটাকে ভালো করে ক্লিন করতে হবে। সো এই গরম টাওয়েলটা আমাদের অ্যাকচুয়ালি আন্ডারআর্মের লোম খুব খোলাতে সাহায্য করবে, আর এই মিশ্রণটি যখন লাগাবো তখন যে ময়লা থাকে ভেতরে এবং কি উপরে সারফেস ওগুলো ক্লিন করবে খুবই সুন্দরভাবে। আর এটা লাগানোর পর আমরা অ্যাকচুয়ালি 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করব। ম্যাসাজ করার পর 10 থেকে 15 মিনিট আমরা রেখে দিব অ্যান্ড তারপর এটাকে আমরা ওয়াশ আপ করব। গোসল করার আগে এই মিশ্রণটি লাগালে সবচেয়ে বেশি ভালো হয়। তো এটাই ছিল বানানোর পদ্ধতি এবং কিভাবে ইউজ করতে হয় সেটা আমি বলে দিয়েছি, এটা আমি দেখাতে পারলাম না, এই জন্য সরি এগেইন, বাট প্লিজ ইউজ ইট অ্যান্ড লেট মি নো ইট ওয়ার্ক অর নট ফর ইউ, বিকজ আই ইউজ ইট অ্যান্ড ইট ওয়ার্ক ফর মি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন আই লাভ ইউ অল।